চলো বন্ধুরা, আজ তোমাদের এক নতুন দেশ থেকে ঘুরিয়ে আনি। এই দেশের রাজা হলেন মহারাজ প্রতাপাদিত্য, আর এই হল তাঁর রাজপ্রাসাদ। রাজার তিন ছেলে বড় রাজকুমার আর মেজ রাজকুমারকে দেখা যাচ্ছে রাজসভার দিকে এগিয়ে যাচ্ছে। ওরা নিশ্চয়ই রাজাকে কিছু একটা বলতে চায়। চলো বন্ধুরা, আমরাও চুপি চুপি দেখে আসি রাজপ্রাসাদে কি হচ্ছে। তোমরা এখানে? প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। কিন্তু কি ব্যাপার মহারাজ? আপনার সাথে আমাদের দুজনের কিছু কথা ছিল। সেটা যদি নিতান্তই ব্যক্তিগত কথা হয়ে থাকে, তাহলে তোমাদের দুজনের এই সভাস্থলে আসার কোনো কারণ ছিল না। কথাটা ব্যক্তিগত হলেও রাজ্যের মঙ্গল এর সাথে জড়িয়ে আছে, সেজন্য এই সভাস্থলে আসা। বেশ, তাহলে বলো তোমরা কি বলতে চাও। মহারাজ মার্জনা করবেন, তবুও আপনার জ্যেষ্ঠ পুত্র হয়ে আপনাকে বলছি যে আমরা যথেষ্ট বড় হয়েছি, বিদ্যা বুদ্ধি অস্ত্র চালনায় পারদর্শী হয়েছি, আর একদিকে আপনি বৃদ্ধ হয়েছেন, তাই এই রাজ্য পরিচালনা আপনার পক্ষে অত্যন্ত কষ্টকর, এটাও আমরা বুঝতে পেরেছি। এই বয়সে আপনার এখন বিশ্রামের ভীষণ প্রয়োজন। অবসর জীবনে অন্তত আপনিও অত্যন্ত ভালো থাকবেন, তাই আমরা চাই আমাদের এই দুই ভাইয়ের মধ্যে আপনি সমগ্র রাজ্য সমান দুই ভাগে ভাগ করে দিন। আপনি দয়া করে রুষ্ট হবেন না, আমরা আপনাকে ভীষণ ভালোবাসি। তোমরা ভুল কিছু বলনি, আমার বিশ্রামের সত্যি ভীষণ প্রয়োজন। তোমাদের কথা আমি মন দিয়ে শুনলাম, তবে আমি ভীষণ ভাবে অবাক হলাম, কিছুটা দুঃখিত হলাম। কেন মহারাজ? তোমরা কি তোমাদের ছোট ভাইকে ভুলে গেলে, যেই রাজ্যের ছোট রাজকুমার এবং যাকে রাজ্যের সমস্ত প্রজারা ভীষণ ভালোবাসে, তোমরা রাজ্য দুই ভাগ করে নিলে সে কি করবে? মহারাজ, সে আমাদের ছোট ভাই এবং তাকে আমরাও খুব ভালোবাসি, কিন্তু আমরা দুজন তাকে রাজা হবার উপযুক্ত মনে করিনি, ও সেই যোগ্যতা এখনো অর্জন করেনি। এই রাজ্যের রাজা হবার কে সব থেকে উপযুক্ত সেটা আমি বিচার করব। ছোট রাজকুমার যোগ্য না অযোগ্য সেটাও আমি বুঝবো। কোনোভাবেই কোন রকম অবিচার আমি মেনে নেব না। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, আমি কাল সকালে আমার মতামত জানাব। মহারাজ শ্রী শ্রী প্রতাপাদিত্য রাজসভায় পদার্পণ করছে। প্রণাম মহারাজ। বেশ, প্রণাম গ্রহণ করলাম। তোমরা নিশ্চয়ই জানো কেন তোমাদের সবাইকে এখানে একসাথে ডাকা হয়েছে। তোমাদের জানাই, রাজা হতে গেলে রাজপুত্রদের যোগ্যতার পরিমাপ করতে হয়, তাই তোমাদেরও একটি পরীক্ষা দিতে হবে। তোমরা কি রাজি? নিশ্চয়ই মহারাজ, যে কোনো যোগ্যতার পরীক্ষায় আমি দিতে রাজি। আমিও পরীক্ষা দিতে রাজি মহারাজ। এই পরীক্ষায় যে সব থেকে সফল হবে, সেই হবে এই সমগ্র রাজ্যের রাজা। কি পরীক্ষা মহারাজ? আমার এই হাতে দেখো তিনটে গমের দানা, তোমরা হাত পাতো। এই গম দিয়ে এমন রুটি করে আনতে হবে যাতে যাতে আমার পেট ভরে। যথাজ্ঞা মহারাজ। যথাজ্ঞা মহারাজ। আশীর্বাদ করুন মহারাজ, আপনার এই পরীক্ষায় আমি যেন সফল হতে পারি।
তোমার হাতে দেখছি গমের দানা। তোমার খাবার ইচ্ছে হয়েছে বুঝি? ও একটা গমের দানা আমি খেয়ে কি করব? ওতে কি আমার পেট ভরবে? একটা গমের দানাতে যে কারুরই পেট ভরবে না, কিন্তু এটা দিয়ে রুটি বানাতে হবে। তুমি আবার কি ভাবছো? আমি যা ভাবছি তার কোনো তল তুমি পাবে না, তোমার অত বুদ্ধি নেই। তা অবশ্য ঠিক, আমার খুব বেশি বুদ্ধি নেই। তুমি শুধু আমার একটা উপকার করো তাহলেই হবে। আমি তো চাই সবার উপকার করতে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালো হালুই করে সন্ধান দাও। তোমাকে তো এদিক ওদিক ঘুরে খাবার খেতে হয়, তুমি নিশ্চয়ই জানো। আমি নিশ্চয়ই জানি, তুমি দক্ষিণ থেকে কিছু দূর গেলেই ডান দিকে হালুই করের খাঁটি দেখতে পাবে। ঠিক আছে, তুই এখন ভাগ। বড় অদ্ভুত, কাজ মিটে গেলেই বলে তুই ভাগ, খুব মন্দ ব্যাপার। ও বাবা, দেখি আরো একজন আসছে। না না না, একটা গমের তো একটাও রুটি হবে না, আমার চাই অনেক অনেক রুটি, অনেক, নইলে মহারাজের আবার পেট ভরবে কি করে? তুমিও হাতে গমের দানা নিয়ে ভাবছ? কি আশ্চর্য, সবাই দেখি হাতে গমের দানা নিয়ে ঘুরছে। তুমি বলো তো ব্যাং বাবাজি, এখানে এমন কেউ আছে যে কিনা জাদু জানে? এই নদীর ওই পারে চলে যাও, সেখানে এক ডাইনি আছে, সে জাদু জানে। মানে তুমি যেরকম জাদুকর চাইছো, দেখো আবার কারো কোনো অনিষ্ট করো না, তাহলে তোমার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। কত বাজে কথা বলিস ব্যাং, আমি এই রাজ্যের মেজর রাজকুমার, আমি কারো উপদেশ পছন্দ করি না। সদুপদেশ আর হিতোপদেশ যে শুনতে চায় না, তার জীবন যে ঘোর অন্ধকার হয়ে যায় মেজর রাজকুমার। আমার যা বলার আমি বললাম, কিন্তু তুমি না শুনলে আর কি করা যাবে? এই গমের দানা দিয়ে একটা খুব বড় রুটি বানিয়ে দিতে হবে, বুঝলে? আমি বুঝেছি, আমি এটাও জানতাম যে আপনি আমার কাছে আসবেন। আপনাদের পরীক্ষার কথা রাজ্য শুদ্ধ সবাই যে জেনে গেছে। আমার মনে হচ্ছে আমার দুই ভাইও তোমার কাছে আসবে, তাদের কিন্তু আমার তুলনায় ছোট রুটি করে দিতে হবে। বিলক্ষণ রাজকুমার, আমি বুঝে গেছি আপনি রাজা হবেন, তবে সেক্ষেত্রে আমার কিছু প্রাপ্য হওয়া উচিত বলেই তো মনে হয়, তাই না? বলুন। বেশ বলো কি চাও। আমি আপনাকে সব থেকে বড় রুটি বানিয়ে দেব, আর তার বিনিময়ে আমি চাই আমার মেয়ে এই রাজ্যের রানী হবে। বলুন রাজি? বেশ তাই হবে, আমি রাজি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি একটা বড় রুটি করছি। রাজা হওয়া আর আমাকে কেউ আটকাতে পারবে না। এই সামান্য দানার আটায় আর কি রুটি হবে? এতে বেশি করে আটা মেশাই, আমার মেয়ে এবার রানী হবে। তাড়াতাড়ি চলে যান রাজকুমার, আপনার ভাইরা এলে আমি ছোট ছোট রুটি বানাবো। বেশ। আমার সামনে এলি যে বড়, তোর ভয় করছে না? আমি এই রাজ্যের মেজর রাজকুমার, আমার ভীষণ সাহস, আর তাই এই রাজ্যের রাজা হবার আমি একমাত্র উপযুক্ত। মূর্তি বুঝি? আমি জানি তুমি জাদু জানো,
তোমার জাদুর খেলায় দেখতে এসেছি। কি চাস তুই? এই 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 গমের দানা থেকে একটা রুটি করতে হবে। আমি জাদু দিয়ে লাখ লাখ গম করতে পারি আর তা দিয়ে রুটি করতে পারি, কিন্তু আমি এটা তোর জন্য কেন করব? আমি কি পাবো? তোমার যে কোনো শর্তেই আমি রাজি। বলো 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 তুমি কি চাও? তবে শুন, আমি চাই আমার হাতে তৈরি রুটি যে খাবে তার আত্মার অধিকার শুধু আমার কাছে থাকবে। একটা গমের দানা থেকে একটা রুটি, না যদিও বা হলো তবে সেটা খেয়ে মহারাজের পেটও ভরতে হবে। না মাথায় আসছে না তো, কী যে করি, কোনো গুপ্ত বিদ্যা এটা সম্ভব না প্রাকৃতিকভাবে। তোমাকে অনেকক্ষণ দেখছে নদীর ধারে আকাশ পাতাল ভাবছো, আমি কি কিছু তোমাকে সাহায্য করতে পারি? আচ্ছা বলো, এই যে দেখছো গমের দানা, এই গম দিয়ে এমন রুটি করে আনতে হবে যাতে যাতে আমার পেট ভরে। আশীর্বাদ করুন মহারাজ, আপনার এই পরীক্ষায় আমি যেন সফল হতে পারি। বড়ই চিন্তার বিষয়, কিন্তু এটা কি করে সম্ভব? এই গমের দানা থেকে একটা গম গাছ হতে পারে কিন্তু। কি বললে বেন, আবার বলো। আমি বললাম এর থেকে একটা গাছ হতে পারে। শাবাশ, এই তো এই কথাটাই আমি এতক্ষণ খুঁজে চলেছিলাম। তুমি তুমি আমার দারুণ উপকার করলে ব্যাং। চলো চলো, তোমাকে নিয়েই আমি রাজসভায় যাব। আমার উত্তর যদি রাজার পছন্দ হয় তুমি পুরস্কার পেতে পারো। চলো চলো এখুনি। মহারাজ শ্রী শ্রী প্রতাপাদিত্য রাজসভায় পদার্পণ করছে। বড় রাজকুমারকে আমি এই রাজসভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। তুমি কি আনতে পেরেছো এমন রুটি যা দিয়ে আমার পেট ভরবে? মহারাজ, এই সেই রুটি। এই রুটির প্রতিটি কণায় আপনার দেওয়া সেই গমের কণা আছে। কিন্তু শুধু ওই গমের কণা দিয়ে এই রুটি প্রস্তুত হতেই পারে না, এর সাথে আটা মিশ্রিত হয়েছে। আমি তোমাকে প্রতিযোগিতা থেকে বাতিল করছি। সে কি মহারাজ, কেন জানতে পারি? আমার আগের কথাতেই এর উত্তর ছিল, তুমি যেটা করেছো সেটাকে প্রতারণা বলে। আমি চাই না, আমি চাই না কোনো প্রতারক এই রাজ্যের রাজা হোক। তুমি এখন আসতে পারো। আমি এবার মেজ রাজকুমারকে আহ্বান করছি। তুমি কি রুটি এনেছো? আমি তোমার মুখ থেকেই সব শুনতে চাই। এই যে মহারাজ। বেশ, কিন্তু কিভাবে এই রুটি তৈরি হলো? আমি জাদুর সাহায্যে এই রুটি বানিয়েছি, কারণ একমাত্র জাদুই পারে একটি গমের দানা থেকে আস্ত একটা রুটি তৈরি করতে। হাসালে তুমি,
জাদুর সাহায্যে রুটি বানালেও রাজ্য চালানো যায় না। আমি তোমাকে আদেশ করছি, ওই রুটি তুমি খাও। সম্ভব নয় মহারাজ। এটা আমার আদেশ, রাজার আদেশ। মহারাজ যখন চাইছেন তখন এই রুটি তোমাকে খেতেই হবে। তুমি রুটি খাও মেজর রাজকুমার, আমরাও দেখতে চাই জাদুর রুটি কেমন ভাবে খাওয়া যায়। এই রুটি আমি খেতে পারবো না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। ভয়ের কারণ আমি বুঝতে পারছি, আমি দুঃখিত, কিন্তু তোমাকেই ওই রুটি খেতে হবে। যে এই রুটি খাবে তার আত্মার অধিকার শুধু আমার কাছে, ওর আত্মাকে আমি নিয়ে গেলাম। মহারাজ, এই রাজ্যের সকল প্রজা আপনাকে ভালোবাসে মহারাজ। আর যদি এই রুটি আপনি খেতেন তাহলে যে অনর্থ হতো সেটা ভেবেই আমি শিউরে উঠছি মহারাজ। আমার অযোগ্য মেজ পুত্র রাজা হওয়ার কোনোদিনই উপযুক্ত ছিল না, ওর দেহ নিয়ে যাওয়া হোক। আমি শোকগ্রস্ত, তবু আমি ছোট রাজকুমারকে আহ্বান করছি। মহারাজ, এটি আপনার জন্য। আপনার ওই গমের দানা আমি এই টবে বীজ হিসেবে পুঁতেছি, এতে জল দিলে গাছ হবে, আর তার শস্যকে বীজ হিসাবে ব্যবহার করলে শুধু আপনি নন গোটা রাজ্যের মানুষের পেট ভরবে। চমৎকার চমৎকার পুত্র, চমৎকার। পথের মধ্যে ঘুরতে ঘুরতে নদীর ধারে বসেছিলাম, তখন একটি ব্যাঙ আমাকে এই বুদ্ধি নিতে সাহায্য করে। বাহ বাহ, ওই ব্যাঙকে এক্ষুনি রাজসভায় নিয়ে আসা হোক। তুমি আমার ছোট রাজপুত্রকে সঠিক পরামর্শ সঠিক দিশা দিয়ে একজন মন্ত্রীর কাজ করেছো, তাই তোমাকেই আমি পরবর্তী মন্ত্রী হিসাবে দেখতে চাই। মার্জনা করবেন মহারাজ, আমি মন্ত্রিত্ব চাই না, আমি চাই রানী হতে। আমি ছোট রাজকুমারকে বিবাহ করতে চাই। সে কি করে সম্ভব, ব্যাঙের সাথে রাজকুমারের বিবাহ? আমি কখনোই তা চাই না। আমি আমার ইচ্ছার কথা বললাম মাত্র। মহারাজ, আমি ব্যাঙকে বলেছিলাম আপনি নিশ্চয়ই ওকে পুরস্কার দেবেন। তোমার আপত্তি না থাকলে আমি তোমার সাথে ব্যাঙের বিবাহ দেব। আমার আপত্তি নেই মহারাজ। বেশ, তবে আগামী শুভ দিনে তোমার বিবাহ হবে, আর তারপর হবে তোমার রাজ্যাভিষেক। মহারাজ, একবার ভেবে দেখুন মহারাজ, গোটা রাজ্যের মানুষ দুঃখিত হবে। আমার ভাবা হয়ে গেছে মন্ত্রী। এবার মালা বদল হবে। কি এ, আমি কি দেখছি? তুমি কে কন্যা? এই যে দেখছি পরমা সুন্দরী কন্যা, কোথা থেকে এলে তুমি? কে তুমি কন্যা? আমি এক পরী, ওই ডাইনির অভিশাপে আমার এই অবস্থা হয়েছিল, ব্যাং হয়ে ঘুরতাম। আজ মালা বদলের সাথে সাথে আমার অভিশাপ দশা শেষ হলো। আহা, অপূর্ব, দেখেছো দেখেছো মন্ত্রী, দেখেছো মহারাজ? আমি আমি ধন্য হয়েছি, তুমি হবে এই রাজ্যের রানী। আমিও ধন্য। আজ থেকে তোমরাই হচ্ছো এই রাজ্যের রাজা আর রানী। জয় মহারাজ, জয়। জয় মহারাজ, জয়। জয় মহারাজ, জয়। জয় মহারাজ, জয়।